নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ইংরাজি 20 আগস্ট 2021 শুক্রবার, 10ই মহরম, পবিত্র আশুরা এবং কারবালা নিয়ে বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজ 1443 হিজরি সনের প্রথম মাস মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা আজকের দিনে। আশুরা হলো আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশম। মুসলিমদের শরীয়তের পরিভাষায় মহরমের 10ম দিবসকেই আশুরা বলে অভিহিত করা হয়। 10ই মহরম সারা বিশ্বের মুসলমানদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় একটা দিন। বিভিন্ন নবী, পয়গম্বর, রসুল, প্রফেটের জীবনে এই 10ই মহরম আশুরার দিনে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 61 হিজরির 10ই মহরমের এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদের নাতি তথা হজরত মোহাম্মদের কন্যা ফাতেমার পুত্র ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে শহীদ হন। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে থেকে নির্ভীকভাবে বীর শহীদের অমীয় সুধা পান করে পৃথিবীর বুকে চির অমর হয়ে আছেন ইমাম হোসেন। সেজন্য বিশেষ করে মুসলিমদের কাছে আজকের এই 10ই মহরম অর্থাৎ আশুরার দিনটা একই সাথে শোকাবহ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আজকের এই পবিত্র আশুরা। নফল রোজা, নামাজ, জিকির, আজগারের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আজকের এই দিনটা বিশেষভাবে পালন করে থাকেন। মুসলিমদের হাদিস থেকেই জানা যাচ্ছে হযরত মুহাম্মদ আশুরার দিন সহ 2 দিন রোজা রাখার কথা বলেছেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন এই দিনে নানা রকম কর্মসূচি গ্রহণ করে থাকে। বিভিন্ন স্থান থেকে আবার শিয়া সম্প্রদায়ের উদ্যোগে এবং কিছু কিছু সুন্নি সম্প্রদায়ের পরিচালনাতেও তাজিয়া সহযোগে মিছিল বের করা হয়। সেই মিছিল প্রতীকী কারবালায় গমন করে। তবে এবার করোনা ভাইরাস মহামারীর কারণে পশ্চিমবঙ্গে তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আশুরা উপলক্ষে রাজ্য এবং দেশের প্রধান প্রধান ব্যক্তিত্ব মুসলিমদের শুভ বার্তা দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বিশ্বের মুসলিম দেশগুলোতে পত্রিকা অফিসগুলো ছুটি ঘোষণা করেছে। আশুরা উপলক্ষে বহু দেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়াও তাদের বিশেষ সংখ্যা প্রকাশ করে। ইলেকট্রনিক মিডিয়াও বিশেষ আশুরাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এবং ভারতের সংবাদ মাধ্যম মুসলিমদের কোনো উৎসব, পরব ইত্যাদি নিয়ে একেবারেই যা করে না। আগেই বলেছি পবিত্র আশুরার দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। ইসলাম সহ বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহান স্রষ্টা 10ই মহরমের এই আশুরার দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন। আশুরার দিনে পৃথিবীর প্রথম মানব আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত নূহের আমলের মহাপ্লাবন শেষ হয় এবং নূহের জাহাজ তুরস্কের জুদি পর্বতে গিয়ে থামে। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত ইব্রাহিম অত্যাচারী বাদশাহ নমরুদের অগ্নিকাণ্ড থেকে নিরাপদে মুক্তি পেয়েছিলেন। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত আয়ুব নবী দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। 10ই মহরম এই আশুরার দিনেই জালিম বাদশাহ ফেরাউনকে দলবল সহ নীল নদে ডুবিয়ে মেরেছিলেন মুসা নবীর প্রভু, এবং মুসা ও তাঁর অনুসারীরা ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেছিলেন এই 10ই মহরম। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত সুলাইমান নবী তাঁর হারানো রাজত্ব ফিরে পান। হযরত ইয়াকুব নবী তাঁর হারানো ছেলে হযরত ইউসুফ নবীকে ফিরে পেয়েছিলেন। 10ই মহরম এই আশুরার দিনেই হযরত ঈসা নবী অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় বলে জানা যায়।
আর দশই মহরম এই আশুরার দিনেই কারবালা প্রান্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদের দৌহিত্র হোসেনের এজিদ বাহিনীর হাতে শহীদ হওয়ার ঘটনা মুসলিম জাতির ইতিহাসে অতীব একটা গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ঘটনা। এই ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আজও বিশ্বের মুসলিম উম্মা অত্যন্ত ব্যথিত হৃদয়ে কারবালার ঘটনা স্মরণ করে আবেগ আপ্লুত হন। হযরত ইমাম হোসেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার পরিজন নিয়ে শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। হযরত মুহাম্মদের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং তাঁর সাহাবিদের প্রবর্তিত খেলাফতি শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার সংগ্রামে তিনি শহীদ হয়েছিলেন। ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো ধরনের আপোষ না করার কারণেই কারবালার ঘটনা ঘটেছিল বলে জানা যায়। কারবালার ঘটনা আসলে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়। পবিত্র আশুরা উপলক্ষে কারবালা প্রান্তরে শাহাদত বরণকারী সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় নিউজ নির্ভীক। পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়। নিউজ নির্ভীক তাই কামনা করে আজকের দিনে এই দশই মহরম পবিত্র আশুরার দিনে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য এবং ন্যায়। নিউজ নির্ভীক কামনা করে দশই মহরম পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ রাজ্য, দেশ এবং সমাজ গড়ে তোলার শপথ নিক সমস্ত ধরনের, সমস্ত ধর্মের মানুষ। আজকের ভিডিও কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। ভালো লাগলে এবং মন্দ লাগলেও সঙ্গে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। খুব ভালো লেগে থাকলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।